Hello students, welcome to our online English class, and this class is organized by Sheikh Abdullah Mulla School and College on Sheikh D School YouTube page. Please subscribe our YouTube channel that is named Sheikh Abdullah Mulla YouTube channel, and it is benefited to you for watching all the class video on your YouTube channel. Okay students, at first I like to wishes you all of my students to all of my students a very happy new year 2021. So students, I know you are not well now because school are still closed, yet not declared by the government to open your school, right? Don't worry students, very soon we will meet one another, teachers and students, in our favorite campus, Sheikh Abdullah Mulla School Field, school campus, right? খুব শীঘ্রই আমরা শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুলে আবার আসবো, জাস্ট অপেক্ষায় আছি কি গভর্নমেন্টের একটা অর্ডার কবে আমাদের স্কুল ওপেন হবে। So my dear students, today I'm going to present my class for class 6. For class 6. And paper is English first paper. So all of my dearest, my lovely and cutie class 6 students, how are you all? কেমন আছো সবাই? আমার ষষ্ঠ শ্রেণীর ছোট্ট ছোট্ট স্টুডেন্ট গুলো তোমরা সবাই ভালো আছো তো? ওকে, মাই নেম ইজ মাহমুদা বেগম, ইংলিশ ডিপার্টমেন্ট, শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টেক ইউর ইংলিশ ফার্স্ট পেপার। সো মাই ডিয়ার সিক্স স্টুডেন্টস, প্লিজ ওপেন ইউর বুক অ্যান্ড টেক নেসেসারি নোট খাতা অ্যান্ড পেন অর পেন্সিল হুইচ ইজ হেল্প ফর ইউ টু কালেক্ট মাই নোট। ওকে স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকে প্রথম ক্লাসটা হচ্ছে লেসন ওয়ান নিয়ে, আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে লেসন ওয়ান নিয়ে। So please open your book, lesson 1. Okay, lesson 1. What's the title name? That is going to a new school. Going to a new school. Okay, this is our lesson 1. Going to a new school. Going to a new school. Okay. So my dear class 6 students, here I read the text on your book. That is, Tarun has moved to a new city with his parents. কি বলেছে? Tarun has moved to a new city with his parents. এখানে আমরা একটা ক্যারেক্টার পেলাম যার নাম হচ্ছে তরুণ। তরুণ একটা নতুন সিটিতে এসেছে তার প্যারেন্টসের সাথে, তার পিতামাতার সাথে। সো একটা ওয়ার্ড পেলাম আমরা প্যারেন্টস। আমি জানি তোমরা এটা খুব ভালো করে জানো, ইউ নো ভেরি ওয়েল ওয়াজ দ্য মিনিং অফ প্যারেন্টস। ইয়েস, দ্য মিনিং অফ প্যারেন্টস ইজ গার্ডিয়ান, দ্যাট ইজ ফাদার অ্যান্ড মাদার। ওকে, হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল ইট আউট। অর্থাৎ সে একটা নতুন স্কুলে এসেছে এবং তার যে নতুন টিচার, তিনি তাকে একটি ফর্ম দিয়েছেন ফিল আপ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। টিচার কি করতে চায়? তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটার্ন অ্যাবাউট হিমসেলফ।
নিচে ফর্মটি দেয়া আছে এবং আমাদেরকে অ্যাডভাইস করেছে যে ফর্মটি পড়ো এবং দেখো বা খেয়াল করো, নোটিস করো what তরুণ has written about himself, তরুণ কি লিখেছে তার সম্পর্কে। চলো তাহলে আমরা ফর্মটা পড়ি। ওকে, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। তরুণ লিখেছে যে আমার নাম তরুণ চৌধুরী, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি আমার 11 বছর বয়স। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। সে তার নিজের সম্পর্কে আরো কি ইনফরমেশন দিয়েছে, আমার আছে বাদামি চোখ, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, বাদামি হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches, আমি 4 feet 3 inches লম্বা। ওকে, নাম্বার 4 এ কি ইনফরমেশন আছে আমরা একটু খেয়াল করি। নাম্বার 4, আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলা এবং ড্রয়িং এ ফুটবল খেলায় খুব পারদর্শী। গুড অ্যাট ইজ এ ফ্রেজ, তোমরা অবশ্যই নোটবুকে লেখো, গুড অ্যাট তার মানে হচ্ছে দক্ষ বা অভিজ্ঞ বা খুব ভালো। তো তরুণ কি, তরুণ ফুটবল খেলায় অনেক দক্ষ, অ্যান্ড ড্রয়িং, ড্রয়িং ও সে খুব পটু। ওকে, নাম্বার 5 এ কি ইনফরমেশন আছে, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, এখানে তরুণের হবি মানে শখ প্রকাশ পেয়েছে। তরুণ বলছে যে তার হবি হচ্ছে স্ট্যাম্প কালেক্টিং করা এবং বই পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, ওকে, আমি কমিক বুক পড়তে পছন্দ করি এবং পিনাট খেতে ভালোবাসি। এখানে আরেকটা ফ্রেজ আমরা পেলাম, লাইক টু, লাইক টু বা ফন্ড অফ হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা। তাহলে সে কমিক বুক পড়তে ভালোবাসে এবং পিনাট খেতে ভালোবাসে। আই রিয়েলি ডোন্ট লাইক, এখানে আমার অপছন্দ কি সেটাও জানা যাচ্ছে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি আসলেই পছন্দ করি না, রিয়েলি ডোন্ট লাইক, আমি আসলেই পছন্দ করি না এনি কাইন্ড অফ মানে যে কোনো প্রকারের সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস মানে হচ্ছে আমরা যে বাজারে যে আমাদের যে সফট ড্রিঙ্ক গুলো পাওয়া যায়, কোক, স্প্রাইট, সেভেন আপ, মজো, এগুলোকে বলা হয় সফট ড্রিঙ্কস। তো এই সফট ড্রিঙ্কস গুলো ও মোটেও পছন্দ করে না। সো স্টুডেন্টস, দিস ইজ আ ফর্ম অফ তরুণস, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস ফর্ম, অর্থাৎ এই ফর্মটা অনুসারে আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা সিমিলার ফর্ম ফর্মে ইনফরমেশন ইনপুট করতে হবে অ্যাবাউট আওয়ার সেলফ, লাইক ইউ ইনপুট ইয়োর সেলফ অ্যান্ড হি অর শি ইনপুট ইটস হার সেলফ অর হিম সেলফ। ওকে, তো এখানে একটা ফর্ম দেওয়া আছে, এখানে বলেছে নাও রাইট বিলো সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি এখন নিজের ফর্মটি ফিল আপ করো তোমার সম্পর্কে। এখন একদম হুবহু তরুণী ইনফরমেশন অনুযায়ী এখানে আরেকটা ফর্ম দেওয়া আছে এবং আমরা কি করব, আমরা এই ফর্মটা ফিল আপ করবো। সো ভেরি ইজি ওয়ার্ক, এটা আমি তোমাদেরকে বাসার কাজ হিসেবে দিলাম অ্যাজ এ হোমওয়ার্ক। ওকে, অলরাইট, তো এই এই ফর্মটা অনুসারে তোমরা অবশ্যই কি করবে, তোমরা তোমাদের ইনফরমেশন গুলো ফিল আপ করবে, দ্যাট মাই নেম ইজ, আই এম ড্যাশ ইয়ার সোল, অ্যাকর্ডিং টু হোয়াট ইউর নেম, হোয়াট ইউর এজ, হোয়াট টাইপ অফ আইস অফ ইউ, হাউ ইউর হেয়ার, অ্যান্ড হাউ মাচ ইউ টল, লাইক দিস। ওকে, ডেফিনেটলি ইউ উইল ডু দিট, রাইট? ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ টার্ন অফ ইউর পেজ, ইয়েস, নেক্সট পেজ, দ্যাট ইজ পার্ট বি, আই হোপ ইউ অল সি দিস, দ্য নেক্সট পেজ দ্যাট ইজ পার্ট বি।
and ekhane amra ki dekhte pacchi, what do you see in this picture? There is a school picture, right? Like our school. There is a school picture and there is some information about Torun's school and we think about our school. Okay. And first sentence is very interesting, like that. My first day at new school was interesting. My first day at new school was interesting. Students, ekটু focus করতে বলবো. Here was. What is the? What is this? Yes, it is verb, and it is not principal or main verb. It is auxiliary verb. We called it to be verb also. We called it to be verb also. Auxiliary verb actually three dhoroner. One, to be verb, that is am, is, are, was, were, and shall have been, will have been. Right? And number two, that is to have verb, that is have, has, had. And number three, that is modal verb. What is modal verb? Modal verb is can, could, will, would, shall, should, may, might, used to, going to, need, bear, have to, has to, had to. Everything is modal verb. Okay. So, ekhane amra ektu grammar shiklam. Ki grammar shiklam? Je, what is auxiliary verb? Main verb ke shahajjo korar jonno je verb gulo amader ke help kore main verb ta ke aro bhalo kore sthapon korte shetake bola hoy auxiliary verb. Ebong amra ekhane dekhte pacchi je ekhane was hocche auxiliary verb ebong it is past auxiliary, is past tense auxiliary. Tar mane jehetu eta তরুণের ফার্স্ট ডে অ্যাট স্কুল, তাই এটা কি করেছে তরুণ, এটা পাস্ট ফর্মে ইউজ করেছে সে। অর্থাৎ এখন যদি তরুণ ক্লাস এইটে পড়ে তাহলে এটা তরুণের অনেক অতীতের ঘটনা, এবং অতীতের ঘটনা আমরা যেই সময়কে মেনশন করি দ্যাট ইজ পাস্ট টেন্স, রাইট? ওকে, অলরাইট, উই ফার্স্ট রিড দ্য হোল টেক্সট, ওকে? আমরা সম্পূর্ণ প্যাসেজটা আগে পড়ি। My first day at new school was interesting. Okay, এখানে একটা নতুন শব্দ পেলাম কি interesting. Interesting মানে খুব মজাদার, আগ্রহজনক, কৌতূহলজনক. I was going to school with my father in a rickshaw. আমি স্কুলে গিয়েছিলাম, I was going to. এখানেও past auxiliary. I was going to school with my father in a rickshaw. So, তরুণ স্কুলে কিভাবে গিয়েছিল? তরুণ স্কুলে গিয়েছিল তার বাবার সাথে এবং রিকশায় করে। We reached school after 15 minutes. আমি স্কুলে পৌঁছেছিলাম। That was past tense. Reach হচ্ছে present form, the past form হচ্ছে reached. We reached school after 15 minutes. আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা একটা ভার্ব পেলাম, সেটা কি? রিচ, সেটা হচ্ছে রিচ, এবং এটার পাস্ট ফর্ম হচ্ছে রিচড, যার অর্থ হলো পৌঁছেছিল। ওকে, মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে বিদায় জানালো এবং লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে ছেড়ে গেল কোথায়? স্কুলের গেটে। অর্থাৎ স্কুলের গেটের আমরা যদি বাংলা মিনিং করি তাহলে সেটা হয় স্কুলের যে মেইন গেট বা ফটক, সেটা তো গেট আমরা নিশ্চয়ই বুঝি স্টুডেন্টস। তো আমরা এখানে কি পেলাম যে স্কুল গেটে তার বাবা তাকে বিদায় দিয়ে চলে গেল, এবং আমাদের গার্ডিয়ানরাও অর্থাৎ your parents also left you on the school gate, right? And give you on the school.
Next sentence. I went in and found that everyone had gone to class. Okay, খেয়াল করো স্টুডেন্টস এখানে কি বললো I went in. এখানে আমরা আরেকটা verb পেলাম যেটা main verb that is went. তো went হচ্ছে past form. Went হচ্ছে past form. এর present form হচ্ছে go. তার মানে হচ্ছে এটা যাওয়া. গো মানে হচ্ছে যাওয়া আর ওয়েন্ট মানে কি গিয়েছিল আই ওয়েন্ট গিয়েছিল বা গিয়েছিলাম তাহলে হলো আই ওয়েন্ট ইন আমি ভিতরে ঢুকেছিলাম গিয়েছিলাম বা ঢুকেছিলাম আই ওয়েন্ট ইন আমি ভিতরে ঢুকলাম এন্ড ফাউন্ড দ্যাট হিয়ার উই ফাইন্ড অ্যানাদার ওয়ার্ড দ্যাট ইজ ফাউন্ড ওকে দ্যাট ইজ ফাউন্ড যার present form হচ্ছে find and past form হচ্ছে found okay found মানে দেখলাম খুঁজে পেলাম দেখলাম বা খুঁজে পেলাম আমি আশা করব আমার সাথে সাথে তোমরা এগুলো তোমাদের নোটবুকে লিখছো বাংলা মিনিংটা হচ্ছে খুঁজে পেলাম so সে কি খুঁজে পেল found that everyone had gone to school সবাই স্কুলে চলে গিয়েছে had gone that is past perfect ইতিমধ্যে যে কাজটা হয়ে গিয়েছে that is called past perfect আমি আশা করব তোমরা সবাই ক্লাস 5 এ নিশ্চয়ই টেস্ট পড়েছো going to school okay next sentence I walked into এখানে আমরা আরেকটা main verb পেলাম walk যার past form হচ্ছে walked note down on the walk and walked হচ্ছে এর past form walk হচ্ছে হাঁটা walked মানে হেঁটেছিলাম walked মানে হেঁটেছিলাম হেঁটেছিলাম আমরা আমি আসলে টেন্সটাকে ফোকাস করছি তার সাথে সাথে আমরা টেন্স যে টেন্সটা আমরা দেখতেছি সবকটাই past form ইউজ হয়েছে সাথে সাথে আমরা present formটা জানি কিনা আমরা এটাও দেখছি রাইট স্টুডেন্টস ওকে তাহলে কি করলো আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমে মানে আমার শ্রেণীকক্ষে হেঁটে গেলাম এন্ড ফাউন্ড এ সিট ফাউন্ড আবার চলে আসলো সিট মানে আসন বা আমার জায়গা বসার জায়গা তো কি হলো ও ক্লাসরুমে গেল এবং তার একটা বসার জায়গা পেল আফটার সাম টাইম এ টিচার কেম কিছু সময় পরে আফটার সাম টাইম অর্থ কিছু সময় আফটার সাম টাইম আ টিচার কেম এখানে আরেকটা মেইন ভার্ব পেলাম কি কেম এটা হচ্ছে পাস্ট ফর্মে তার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কাম প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কাম আর পাস্ট ফর্মটা হচ্ছে কেম এর মানে হচ্ছে আশা আশা বা এসেছিল আশা বা এসেছিল ওকে আশা বা এসেছিল তাহলে কি হলো আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম এন্ড ফাউন্ড এ সিট আফটার সাম টাইম আ টিচার কেম এন্ড ওয়ার্মলি গ্রিটেড আস এখানে দুটো ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করতে বলবো একটা হচ্ছে ওয়ার্মলি আর একটা হচ্ছে গ্রিটেড ওকে প্রথম আসি ওয়ার্মলি ওয়ার্মলি ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ উষ্ণ বা সুন্দর বা ভালোভাবে ওয়ার্মলি সুন্দরভাবে ভালোবাসার সাথে ভালোবেসে উষ্ণভাবে গ্রিট মানে হচ্ছে অভিনন্দন জানানো গ্রিট মানে হচ্ছে অভিনন্দন জানানো গ্রিট যদি আমার প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পাস্ট ফর্ম হচ্ছে গ্রিটেড গ্রিট যদি প্রেজেন্ট ফর্ম হয় এবং পাস্ট ফর্ম হচ্ছে গ্রিটেড তাহলে আমরা কি জানলাম যে গ্রিট হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মটা হচ্ছে গ্রিটেড গ্রিট আর এটা হচ্ছে গ্রিটেড আর ওয়ার্ম আমরা কি জানলাম ইটস এ অ্যাডভার্ব ওয়ার্ম হচ্ছে অবস্থা কন্ডিশন দ্যাট ইজ অ্যাডজেক্টিভ যখন ওয়ার্মের সাথে এল ওয়াই যোগ হলো সেটা হয়ে গেল ওয়ার্মলি দ্যাট ইজ অ্যাডভার্ব ওয়ার্মলি মানে উষ্ণভাবে মানে আদর করে বা ভালোবেসে
গ্রিটেড আস অভিনন্দন করেছিল আমাদেরকে আমাদেরকে উষ্ণভাবে বা আনন্দের সাথে বা ভালোবেসে গ্রহণ করেছিল অর্থাৎ ক্লাস টিচারের বিহেভটা এমন ছিল আই ফাউন্ড এগেইন আরেকটা ভার্ব পেলাম যেটা আমরা ইতিমধ্যে ফাউন্ড অলরেডি আমরা কি এখানে মেনশন করেছি রাইট ওকে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এখানে আরেকটা একটা শব্দ আমরা পেলাম ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন যার বাংলা মিনিংটা হচ্ছে বন্ধু ভাবাপন্ন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস আমি স্টুডেন্টদের মধ্যে পেলাম কি বন্ধু ভাবাপন্ন ভেরি ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন খুবই বন্ধুত্বপূর্ণ ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে স্টুডেন্টরা সবাই খুব বন্ধু ভাবাপন্ন ছিল বা বন্ধুত্বপূর্ণ ছিল ওকে এই হচ্ছে আমাদের আজকের টেক্সট এবং আমরা টেক্সটটা শেষ করলাম সুন্দর করে রেজিস্টার আশা করি কেমন লাগলো তরুণের নিউ স্কুল অনেকটা তোমার নিউ স্কুলের সাথে মিলে যাচ্ছে তাই না ওকে তো স্টুডেন্টস আমাদের কাজটা কিন্তু শেষ হয়নি আমাদের বি ওয়ান এ একটা মাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ অবজেক্টিভ কোশ্চেন আছে দেখি তোমরা এটা পারো কিনা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অপশন এ হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে ওকে অপশন বি অপশন এ মিনিংটা হচ্ছে প্যাসেজটা কি সম্পর্কে ছিল যে কে তরুণকে স্কুলে প্রথম দিন নিয়ে গিয়েছিল আচ্ছা এটা হয় কিনা দেখি বি নম্বরে আছে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল সো তরুণ কেমন অনুভব করলো এবং কেন সে এটা অনুভব করলো আর সি নম্বর হচ্ছে হোয়াট হ্যাপেন ইন নিউ স্কুল অন দ্য ফার্স্ট ডে ফার্স্ট ডে তে তরুণের নতুন স্কুলে কি ঘটেছিল তো স্টুডেন্টস what do you think which one is the correct I think option C is the correct right what happened in the school on the first day তরুণের স্কুলে কি ঘটেছিল right okay all right তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন সি এবার আসো আমরা বি টু করি দেখো বি টু তে কি লিখেছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অন অর ওয়ার্ডস ফ্রম কলাম বি হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং অর্থাৎ কলাম এ তে যে ওয়ার্ড গুলো আছে তার সাথে কলাম বি তে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ম্যাচ করার জন্য বলছে অর্থাৎ আমরা এখানে সিমিলার ওয়ার্ড বা সিনোনিয়াম ওয়ার্ড গুলো কি আছে সেটাও জানব এবং শিখব ওকে লেটস রিড অল রাইট ফার্স্ট ওয়ান ইজ ইন্টারেস্টিং ইউ সি হিয়ার ওকে ফার্স্ট ওয়ান ইজ ইন্টারেস্টিং ওকে আমরা আগে কলাম এর অর্থগুলো জানি যে দেখি আমরা বুঝতে পারি কিনা যে কলাম এর অর্থগুলো আমরা জানি কিনা ইন্টারেস্টিং মানে কৌতূহলজনক বা আগ্রহজনক তারপর আছে ফ্রাইটেনেড মানে ভীত হওয়া সন্তুষ্ট হওয়া বা ভীত হওয়া হ্যাঁ হ্যাপি খুশি গ্ল্যাড এক্সাইটেড উত্তেজনা অনুভব করা বা উত্তেজিত হওয়া এক্সাইটেড ওয়ার্মলি তো আগে বলেছি উষ্ণভাবে বা ভালোবেসে ওকে এবার আসো আমরা ম্যাচ করি কলাম বি এর সাথে লেসি কলাম বিতে কি আছে কলাম বিতে আছে লাভিংলি ভালোবেসে অ্যামিউজিং মজাদার বা ইন্টারেস্টিং কিছু ফ্রেড মানে ভীত গ্ল্যাড মানে আনন্দিত আর থ্রিলড মানে উত্তেজনা অনুভব করা বা উত্তেজিত ওকে স্টুডেন্টস লেটস ডু ইট উইথ মি অন ইউর নোট খাতা রাইট ওকে লেটস ডু ইট কলাম এ আর এই পাশে আমরা করতেছি কলাম বি ওকে স্টুডেন্টস আমরা তাহলে একটু খেয়াল করি কলাম এ তে আছে
প্রথম শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইউ সি হিয়ার প্রথম শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং ওকে ইন্টারেস্টিং এর সাথে আমরা একটু দেখব যে আমাদের কলাম বিতে কোনটা ম্যাচ হয় আমি একটু আগে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলেছি তোমাদের তাই না তাহলে অবশ্যই ইন্টারেস্টিং এর সাথে আমাদের মিনিং মিনিংফুল লাগে কি রাইট অ্যামিউজিং তাহলে ইন্টারেস্টিং ইকুয়াল টু অ্যামিউজিং ওকে মিলল না ওকে এবার আসো পরেরটা করি ফ্রাইটেনড ভীত বা সন্ত্রস্ত হওয়া এফ আর আই জি এইচ দেখো তো স্টুডেন্ট কোনটা আমাদের ম্যাচ হচ্ছে ইয়েস হ্যাপির সাথে কোনটা ম্যাচ হচ্ছে গ্ল্যাড খুশি These are the similar two words, right? Okay, glad, khushi. Okay, তারপরে কোনটা আসছে? Excited, উত্তেজনা অনুভব করা বা উত্তেজিত. Excited. এটার সাথে কোনটা হচ্ছে? Yes, thrilled, উত্তেজনা অনুভব করা. তাহলে thrilled. Okay. এরপরে আরেকটা রইল কি ওয়ার্মলি ওয়ার্মলি এর সাথে কোনটা আসছে স্টুডেন্ট ইয়েস লাভিংলি আমি বলেছিলাম ওয়ার্মলি মানে উষ্ণভাবে বা ভালোবেসে তাহলে লাভিংলি ইজ দ্য কারেক্ট ম্যাচ তাহলে লাভিংলি আমরা এখানে লাভিংলিটা ম্যাচ করে ফেলি ব্যাস হয়ে গেল আমাদের কলাম এ সাথে কলাম বি এর ম্যাচ আশা করি আমার সাথে সাথে তোমরাও নোট খাতায় এটা নোট করে নিয়েছো রাইট ওকে স্টুডেন্টস দ্যাটস অল ফর আওয়ার লেসন 1 সো স্টুডেন্টস নো মোর টুডে প্লিজ ওয়াচ আওয়ার ক্লাস ভিডিও অন আওয়ার স্কুল ইউটিউব পেজ দ্যাট ইজ শেখ দে আব্দুল্লাহ মোল্লা ইউটিউব পেজ স্কুল ইউটিউব পেজ অ্যান্ড অল দ্য স্কুল পেজেস ইজ অ্যারেঞ্জ এভরি ডে ফর ইয়োর রিকোয়ার্ড ক্লাস প্রত্যেক দিন আমাদের অনেক ক্লাস আসতেছে প্রত্যেকটা ক্লাসের জন্য তোমরা ক্লাস সিক্স তোমাদের জন্য আমাদের ক্লাস আসতেছে তোমরা আমাদের শেখ দিয়ে ইউটিউব স্কুল পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেখানে তোমাদের রিকোয়ার্ড ক্লাসটা দেখে নিবে এবং শুধু শুধু বসে থাকতে তো আর ভালো লাগে না প্লিজ কন্টিনিউ ইয়োর স্টাডিজ উইথ আওয়ার ক্লাস ভিডিও বাই ওয়াচিং রাইট ওকে স্টিল দেয়ার গুড বাই ফর টুডে নেক্সট ক্লাস উইল বি ভেরি সুন উইথ দ্য নেক্সট লেসন স্টিল দেয়ার এভরিবডি বি হ্যাপি অ্যান্ড উইশেস ফর দ্য বেস্ট থিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ